কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আমরা কিন্তু ফেস এক্সামস নিয়ে জোর কদমে প্রিপারেশন নিচ্ছি। কিরকম কি পোস্ট আছে, কি কি বইপত্র পড়তে হবে, কোথা থেকে কি প্রশ্ন এসেছে, তার ওভারঅল একটা কনসেপ্ট তো আমরা দেখেইছি। তার রিলেটেড কিছু দরকারি ভিডিও তো আমরা করেইছি। নট অনলি দ্যাট, আমরা 2023-এর যত রকম কোশ্চেন্স আছে, অঙ্কের যা যা কোশ্চেন এসেছে, সেটা তো আমরা প্রিপারেশন অলরেডি আমাদের সকাল 11টার রেগুলার ক্লাসে করছি। আটখানা ক্লাস অলরেডি হয়ে গেছে। এইবার আমাদের যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে, ভাই সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট কোনগুলো, নট অনলি দ্যাট, কোথার থেকে বাকি চ্যাপ্টারের কোথার থেকে কতটা প্রশ্ন এসেছে। আমি অঙ্কটা পুরোটা তোমাদের বলে দিয়েছিলাম, পুরোটা তোমাদের বুঝিয়েছিলাম। আজকে এখানে আমি 10th, 12th এবং গ্র্যাজুয়েশন এইভাবে ব্রেক করে করে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সিলেবাস তোমাদের দেখাবো, যে কোথার থেকে কতটা প্রশ্ন এসেছে, কি এসেছে, এবং লাস্টে আমি বলবো সব থেকে বেশি স্কোরিং টপিক কোনগুলো। ঠিক আছে, তাহলে চলো আর সময় নষ্ট না করে ঝটপট আমাদের এই আজকের ক্লাসটা শুরু করে নিই। খুব ছোট্ট ক্লাস হবে, তোমরা খুব ছোট্ট করে একটু দেখে নাও। ঠিক আছে, চলো ফার্স্ট আমরা একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ভাই ফেস এক্সাম রিলেটেড তিনটে ইম্পর্টেন্ট ভিডিওর লিংক কিন্তু তোমরা নিচে পেয়ে যাবে, পরে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, আই বাটনে পেয়ে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট টপ তিনটে পোস্ট কি কি আছে এবং কটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন রিজিয়নের কি পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কি কি তোমার যোগ্যতা থাকতে হবে, সব কিছু ডিটেলস এই ভিডিওটায় কভার করা আছে, আই বাটনে চলে আসবে। ওকে, নাম্বার টু, অঙ্কের কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছিল, শুধু অঙ্ক নিয়ে একটা ভিডিও করা আছে 13 মিনিটের, তোমরা এটা দেখতে পারো, এবং অঙ্কের স্ট্র্যাটেজি বলে দেওয়া আছে এখানে। আরেকটা জিনিস যেটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে বেস্ট বুক লিস্ট। তোমাদের পরীক্ষার বেস্ট বুক লিস্ট কি হবে সেটাও কিন্তু ভাই এখানে তোমাদের বলে দেওয়া আছে, যে তোমরা ইচ্ছা করলে এটা দেখতে পারো। ওকে, নেক্সট, এইবার দেখো আমি এখানে টপিক ওয়াইজ কটা কি প্রশ্ন এসেছে তার কমপ্লিট একটা জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এটা কিন্তু ভাই গ্র্যাজুয়েশন লেভেলের জন্য, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। গ্র্যাজুয়েশন লেভেলের জন্য ম্যাথের থেকে আমাদের, দেখো, নাম্বার সিস্টেম থেকে 0 to 1টা আমাদের টোটাল বোধহয় 6খানা শিফট হয়েছিল, তো গ্র্যাজুয়েশনের জন্য আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, ম্যাট্রিকুলেশনের বোধহয় 5টা আর এইচএস আর গ্র্যাজুয়েশনের বোধহয় 6টা করে এরকম কিছু একটা হয়েছিল জাস্ট এই ফেজ 11-এ। তো তার হিসাবে মিক্সচার থেকে একটা, রেশিও থেকে দুটো, সিম্পলিফিকেশন থেকে একটা, অ্যাভারেজ থেকে দুটোই ধরছি, পার্সেন্টেজ থেকে একটা কি দুটো, প্রফিট অ্যান্ড লস থেকে তিনটে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম স্পিড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, HCF, LCM, হাইট অ্যান্ড ডিস্টেন্স, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও আমাদের অ্যাডভান্সের মধ্যেও পড়ছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের অ্যাডভান্সে 3 আর 1 = 4 আর 2 = 6 = 7 = 3 = 10, আমাদের অ্যাডভান্স ম্যাথ থেকে মোটামুটি 10খানা কোশ্চেন কিন্তু এসেছিল। ঠিক আছে, ওভারঅল মোটামুটি যা আমাদের যতগুলো শিফট হয়েছে তার মধ্যে 10খানা কোশ্চেন, অর্থাৎ 10খানা কোশ্চেন মানে এটা ধরে নাও প্রায় 30% কাছাকাছি কোশ্চেন আমার কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে এসেছিল। DI থেকে তিনটে কোশ্চেন এসেছিল, যে কোনো একটা শিফটে DI থেকে আমাদের তিনটে কোশ্চেন এসেছিল, এবং বাকিগুলো দেখো এইভাবে আমাদের পার্সেন্টেজ বলো বা এইভাবে আমাদের কোশ্চেনটা কিন্তু ব্রেক ছিল। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এইখানে, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, অর্থাৎ এই দুটো মিলিয়েই মোটামুটি 5খানা প্রশ্ন চলে এসেছে। রেশিও এবং মিক্সচার, এই দুটো আমাদের রেশিওর আন্ডারেই পড়ে, এই দুটো মিলিয়েও মোটামুটি ধরে নাও 3খানা কোশ্চেন চলে এসেছে। অ্যারিথমেটিকের মধ্যে সব থেকে দরকারি হচ্ছে এই দুটো চ্যাপ্টার। এটাই যদি আমি ইংলিশে চলে যাই, ভালো করে খেয়াল করে দেখো, রিডিং কম্প্রিহেনশন থেকে 5খানা কোশ্চেন, এরর থেকে তিনটে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটো, ক্লোজ টেস্ট থেকে 5টা, অর্থাৎ একটাই দিয়েছিল 5টা ফিল দিয়ে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা, সিনোনিম অ্যান্টোনিম টোটাল দিয়ে তিনটে, ইডিয়ামস থেকে একটা, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং ন্যারেশন, এই দুটো হচ্ছে একদম পুরো 6খানা নাম্বার। এই যে 4 নাম্বার এটা একদম পুরো, মানে একদম পুরো 6 আর পুরো ফুল টস বল। এবং স্পেলিং থেকে একটা, স্পেলিংটার মধ্যেও তোমাদের দেখো, তোমাদের স্পেলিং, সিনো, অ্যান্টো, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ক্লোজ টেস্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যাই বলো না কেন, এগুলোর জন্য কিন্তু ভোকাবিলারি
খুব দরকার। এবং ভোকাবুলারি কোত্থেকে পড়বে বুক লিস্ট আমরা বলে দিয়েছি। ভোকাবুলারিতে তোমরা যদি স্ট্রং না হও, শুধু গ্রামার দিয়ে কিন্তু ভাই ইংলিশে ভালো রেজাল্ট আসবে না। ভোক্যাবসে তোমাকে স্ট্রং হতেই হবে। গ্রামার দিয়ে তুমি এরর কারেকশন করতে পারবে, ন্যারেশন করতে পারবে, অ্যাক্টিভ প্যাসিভ করতে পারবে, কিছুটা হলেও ইডিয়ামস হয়তো, ইডিয়ামস গ্রামার দিয়ে আসবে না কিন্তু মানে যদি তোমার শূন্য স্থান পূরণে থাকে তাহলে কিছু কিছু হয়ে যেতে পারে। বাট বাকি যা যা আছে, তুমি যদি আরসিও ধরো, রিডিং কম্প্রিহেনশনের মধ্যেও কিন্তু ভোক্যাবসের অনেকটা মানে স্থান আছে। কারণ এমন একটা কিছু দিয়ে দিল যেটা তুমি মানেই বুঝতে পারছো না, তাহলে তুমি অ্যান্সারই করতে পারবে না। তো ভাই এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভোক্যাবসটা কিন্তু ভালো রকম ভাবে পড়তে হবে। নেক্সট জিকে, জিকে জিএস, জিকে জিএস এ দেখো সায়েন্সের যে পার্টটা, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, এটা নিয়ে আমার টোটাল এসেছে 4 প্রশ্ন। হিস্ট্রি পলিটি 4-5 করে, কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে 4-5 কোশ্চেন, ইকোনমিক্স এর থেকে 1-2 কোশ্চেন, বুকস এন্ড অথার স্ট্যাটিক জিকে থেকে 1-2 কোশ্চেন, জিওগ্রাফি 1-2 কোশ্চেন, আর্ট কালচার ডান্স ফর্ম হচ্ছে 4। তার মানে দেখো স্ট্যাটিক জিকে থেকে, যদিও বুকস এন্ড অথার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়া উচিত, বাট তাও স্ট্যাটিক জিকে থেকে আমি বলতে পারি টোটাল 35 প্রশ্ন এসেছে। কিন্তু মেন জিনিসটা ওরা খেয়ে আছে হিস্ট্রি এবং পলিটি, প্রায় 10 কোশ্চেন আমার হিস্ট্রি এবং পলিটির থেকে এসেছে। জিওগ্রাফিটা যদি আমি ইনক্লুড করি টোটাল 12 প্রশ্ন এসেছে। দেখতে পাচ্ছ যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো একা 4 আছে, সেখানে হিস্ট্রি পলিটি এইগুলো মিলে কিন্তু, বা জিওগ্রাফি এই 3 মিলে কিন্তু আমাদের 12 প্রশ্ন এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকেও আমাদের 4-5 প্রশ্ন এসেছে। আমি যদি এটাকে নাও ধরি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কোর্ট থেকে আসবে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, তাহলেও 20 প্রশ্ন যদি আমি ধরা যায়, তার মধ্যে 12 প্রশ্ন খালি হিস্ট্রি এবং পলিটির মধ্যে থেকে এসেছে। তাহলে এই দুটো চ্যাপ্টার বা এই দুটো টপিক কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে বা সাবজেক্ট। ওকে, এটা চলে গেল গ্র্যাড লেভেল। যদি আমি এখানে গ্র্যাড লেভেলের রিজনিং নিয়ে কথা বলি, তাহলে দেখো ক্লাসিফিকেশন এবং প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং, এই দুটো আমাদের কিছু আসেনি, এই দুটো আমাদের কিছু আসেনি। আমাদের এইখানে মিরর ইমেজ থেকে 1 এসেছে, ডাইস থেকে 1 এসেছে, এমবেডেড ফিগার, ইমেজ অ্যানালজি, কমপ্লিট দ্য সিরিজ, কারেক্ট অর্ডার থেকে 1-2, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট থেকে 2, ব্লড রিলেশন 2, কোডিং ডিকোডিং থেকে 26 প্রশ্ন এসেছে, কোডিং ডিকোডিং থেকে। এটা কিন্তু ডিরেক্ট কোড ডিকোড দেওয়া থাকে, চাইনিজ বা কোরিয়ান কিন্তু দেওয়া থাকে না, ডিরেক্ট অ্যালফাবেট টু নিউমেরিক্যাল এরকম জিনিস দেওয়া থাকে। সায়েন্স থেকে 1, সিলক থেকে 2, অ্যানালজি থেকে 5-6 প্রশ্ন, সিরিজ থেকে 1। এইখানে অ্যানালজি, মিরর, ডাইস, ফিগার, ইমেজ এইগুলো কিন্তু একদম সিক্সার। আবার ফুল টস বল, মানুষ সিলগসে কিছু কিছু কনসেপচুয়াল ভুল করে দেয়, কোডিং ডিকোডিং এ কিছু অনেক সময় বের করতে পারে না, ব্লাড রিলেশনে অনেক রকম অসুবিধা হতে পারে, বাট এছাড়া যা জিনিসপত্র আছে সেইগুলো কিন্তু তোমাদের খুবই ইজিভাবে তোমরা করতে পারো। ইনফ্যাক্ট তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসও দেখে যাও না, যদি পেড ক্লাস নাও দাও, যদি ফ্রি ক্লাস দেখে নাও, তোমরা ইজিলি 20+ স্কোর আউট অফ 25 করতে পারবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা আসছি 10+2 লেভেলে। 10+2 লেভেলে দেখো হঠাৎ করে আমাদের ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ডিআই থেকে যদি আমি না নিই এই অবধি, এইখানে তোমরা খেয়াল করে দেখো টোটাল এসেছে 2-1, 3-1, 4, 4-2, 6, টোটাল এসেছে 6 হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোনো প্রশ্নই আসেনি। এইখানে আমাদের চলে এসেছে সেট করে 6। গ্র্যাজুয়েশনে যেখানে 10 কাছাকাছি কোশ্চেন ছিল, 10+2 6 চলে এসেছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোনো প্রশ্নই দেয়নি। ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 3-4 কোশ্চেন নিচে লেখা আছে এখানে, যে ডিআই 3-4 আমি উপরে লিখে দিচ্ছি। নাম্বার সিস্টেম থেকে বিভাজ্যতা 0-1, এখানেও দেখো রেশিও এবং মিক্সচার নিয়ে টোটাল 4 প্রশ্ন, পার্সেন্টেজ প্রফিট লস নিয়ে 3-6 প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো পার্সেন্টেজ এবং প্রফিট লস কতটা দরকারি একটা চ্যাপ্টার। যদি আমি ইংলিশের ক্ষেত্রে দেখি, আবার দেখো এরর কারেকশন থেকে 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1, ক্লোজ টেস্ট থেকে 5, ওয়ান ওয়ার্ড, সিনো অ্যান্টোর থেকে টোটাল 4, ইডিয়ামস থেকে 2, অ্যাক্টিভ প্যাসিভ থেকে 2, ন্যারেশন থেকে 2, অর্থাৎ 2-2 নাম্বার। আমরা দেখলাম এই যে প্যাটার্নটা 5, এটা আগেরটাতেও ছিল 5 একদম ডট, এখানেও আমাদের ডট 5 ছিল। ইডিয়ামস আগেরটায় 1 ছিল, 2 দিয়েছে, সিনো এখান থেকে সিনো অ্যান্টা মিলিয়ে 4 দিয়েছে, আগেরটায় 3 ছিল, ওয়ান ওয়ার্ড 1, ক্লোজ টেস্ট 5 সবসময় থাকে, এরর কারেকশন আছে এবং আরসি 5। ঠিক,
ফিজিক্স কেমিস্ট্রি বায়ো নিয়ে দেখো, এইখানে টোটাল 5 পিস প্রশ্ন আছে। হিস্ট্রি পলিটি জিওগ্রাফি এই তিনটে যদি নি 2, 4, 15 7, 4, 11, 11, 2, 13 13টা কোশ্চেন আমাদের শুধু হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি নিয়ে আছে। যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি 4টার থেকে 5টা, ওটাতেও তাই ছিল। ইকোনমিক্স 1টার থেকে 2টো, বুকস অ্যান্ড অথার্স এবং আর্ট অ্যান্ড কালচার এই দুটো মিলিয়ে টোটাল এসে গেছে প্রায় 6টা কোশ্চেন, ওখানেও প্রায় 5 থেকে 6টা কোশ্চেন ছিল, এইটা আমাদের ফিক্স থাকছে। তাহলে একটা জিনিস দেখো, জিওগ্রাফির 1 থেকে 2টো প্রশ্ন, পলিটি এবং হিস্ট্রির 7 থেকে 4টে প্রশ্ন, এইগুলো কিন্তু মোটামুটি ওভারঅল সব জায়গায় ফিক্স থাকছে। সায়েন্সেও যেই 4-5টা প্রশ্নই আসছে সেটাও কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে ফিক্সই থাকছে। নেক্সট যদি আমি রিজনিংটা দেখি, রিজনিং এ দেখো প্রবলেম সলভিং কিন্তু এইখানে দিয়ে দিয়েছে, গ্র্যাজুয়েশনে প্রবলেম সলভিং দেয়নি, এখানে দিয়ে দিয়েছে। ক্লাসিফিকেশন 1টা, ডাইস, মিরর, এমবেডেড ফিগার, ইমেজ অ্যানালজি, কমপ্লিট দ্য সিরিজ, এই 4টের থেকেও গতবারেও 4টে এসেছিল, এইবারও টোটাল 4টে এসেছে, 1টা করে কোশ্চেন থাকছে। অ্যানালজি 5টার থেকে 6টা প্রশ্ন থাকছে, সিলগের 2টো কোশ্চেন আগেরটাতেও এসেছিল, এটাতেও আছে। সাইন 0 থেকে 1টা, কোটিং ডিকোডিং আগেরটায় 6টা ছিল, এখানে 3টে নিয়ে নিয়েছে। ব্লাড রিলেশন 2টো, ডিকশনারি আগেরটাতেও 2টো ছিল, কারেক্ট অর্ডার 1টা, কমপ্লিট দ্য সিরিজ 2টো। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো, কোন কোন প্যাটার্নগুলো ফিক্স থাকছে, প্যাটার্নগুলো বোঝো, কোন চ্যাপ্টার থেকে কন্টিনিউয়াসলি প্রশ্ন আসছে, তার প্যাটার্নটা কি আছে, এইটা আমাদের বুঝতে হবে, এইটা ক্র্যাক করলেই আমাদের ডান। নেক্সট দেখো, যদি আমি যাই হচ্ছে 10th পাসে, আমাদের মাধ্যমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে দেখো অ্যাডভান্স থেকে 1টা প্রশ্নও আসেনি, মাধ্যমিক লেভেলে অ্যাডভান্স থেকে 1টা প্রশ্নও আসেনি। এসএসসি কিন্তু এইবার নোটিফিকেশনও বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন লেভেলে কোনো রকম অ্যাডভান্স ম্যাথ আসবে না, তো তোমরা যারা ম্যাট্রিকুলেশন লেভেল করছো অ্যাডভান্স ম্যাথ করার সেভাবে কোনো দরকার নেই। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3টে, টাইম স্পিড থেকে 4টে, ইন্টারেস্ট নিয়ে টোটাল 3টে, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ দিয়ে এবারেও দেখো সব থেকে বেশি পার্সেন্টেজ এইখানেই আছে, 10খানা। সিম্পলিফিকেশন থেকে দেয়নি, দেওয়া উচিত ছিল, মিক্সচার রেশিও নিয়ে 4টে, নাম্বার সিস্টেম থেকে 1টা থেকে 2টো। তাহলে এইখানেও দেখলে যে আমাদের পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন এসেছে, প্রত্যেকটায় তাই এসেছে। যদি আমি 10th ক্লাসে দেখি, রিডিং কমপ্রিহেনশন 5টা, এরর কারেকশন 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2-3টে, ক্লোজ টেস্ট 5টা, সিনো অ্যান্টো থেকে 4টে, ইডিয়াম থেকে এখানেও আমার 6টা প্রশ্ন, আগেরটাতেও ছিল, অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন থেকে 3টে প্রশ্ন, এটাও 4টের থেকে 5টার মধ্যেই ঘোরাফেরা করছে, 3 থেকে 5এর মধ্যে, স্পেলিং থেকে 2-3টে প্রশ্ন। গ্র্যাজুয়েশনে এবং 10th 12th স্পেলিং থেকে বেশি প্রশ্ন আসেনি, 10th কিন্তু দিয়ে দিয়েছে। কেন? কারণ 10th তোমাদের আর বেশি কিছু দেওয়ার নেই, সিলেবাস যেহেতু কম, যে কয়েকটা টপিক আছে সেই টপিকের ওপরই বারবার বারবার দেবে, তো সেই জন্য নাম্বার অফ কোশ্চেন্স বাড়িয়ে দিয়েছে। এখানেও দেখো সায়েন্স থেকে টোটাল ম্যাক্সিমাম 4টে প্রশ্ন এসেছে, হিস্ট্রি পলিটি নিয়ে 8খানা প্রশ্ন এসেছে, আবার জিওগ্রাফিটাও যদি নিই 10টা প্রশ্ন, তার মানে 10 থেকে 15টার মধ্যে হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ঘোরাফেরা করছে। বুকস অ্যান্ড অথার, কালচার অ্যান্ড ডান্স দেখো এইখানে আমার 10টায় চলে গেছে, কেন বলতো? কারণ এইখানে আর অন্য কিছু নিয়ে দেওয়ার নেই, খেয়াল করতে পেরেছো? আমাদের যখনই 10th পাসে চলে যাচ্ছে, সিলেবাস যেহেতু কম হয়ে যাচ্ছে, যে কয়েকটা পার্টিকুলার টপিক আছে তার ওপরেই বেস করে নাম্বার অফ কোশ্চেন্স বাড়িয়ে দিচ্ছে। আর্ট কালচার থেকে এতক্ষণ 2-3-4টে করে আসছিল, 5টা করে আসছিল, হঠাৎ করে 7 থেকে 8টা প্রশ্ন দিয়ে দিয়েছে, ক্লিয়ার? সিমিলারলি আমরা যদি রিজনিং এর দেখি, ডাইস থেকে কোনো কোশ্চেন দেয়নি, ক্লাসিফিকেশন এবং প্রবলেম সলভিং থেকে কোশ্চেন এসেছে, এমবেডেড ফিগার, ইমেজ অ্যানালজি, হ্যানাদানা এবং সিলক থেকে এবার 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে, কোডিং ডিকোডিং থেকে 6টা প্রশ্ন দিয়ে দিয়েছে, অ্যানালজির থেকে যেরকম ছিল সেরকমই দিয়েছে। এই যে জিনিসগুলো আমরা দেখলাম, আমরা কেন দেখলাম, আমরা এটা বোঝার জন্য দেখলাম যে কোন টপিকগুলোকে আমরা একটু জোর কদমে পড়া শুরু করব। দেখো যদি কেউ ম্যাথ নিয়ে ঘাবড়াও, আমি বলবো যে ভাই ম্যাথের জন্য, আমি ওভারঅল বলছি, ঠিক আছে, ওভারঅল বলছি, রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এই 3টে আমাদের খুব ভালো, আর মিক্সচার অ্যালিগেশন, এই 4টে আমাদের খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে, ম্যাক্সিমাম নাম্বার এইখান থেকে আমাদের কভার হবে, ম্যাক্সিমাম নাম্বার। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এসআইসিআই, ডান,
দ্বন্দ্বে যারা আছো তাদের ডান, লাল কালিটা হচ্ছে মারাত্মক দরকারি, এইটা হচ্ছে বিভিন্ন টাইপ দেখা। এবার গ্রাজুয়েশনে যারা যাবে এইগুলো তো পড়বেই, এর সাথে দরকারি হচ্ছে অ্যালজেব্রা, ত্রিগোনোমেট্রি, ত্রিগোনোমেট্রি মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স সহ যেটা, জিওমেট্রি, জিওমেট্রি হলে মেনসুরেশন আপসে হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আমি একটা এক্সট্রা টপিক এখানে লিখে দিচ্ছি, স্ট্যাটিস্টিক্স। এইবার আশা করা যায় স্ট্যাটের থেকে একটা দুটো কোশ্চেন দিলেও দিতে পারে। স্যার এখানে তো আপনি ডিআই লিখলেন না, একদম ঠিক, ডিআই আমি এখানে লিখিনি। কেন ডিআই লিখিনি জানো তো? কারণ ডিআই ওটা ডিফারেন্ট টাইপ অফ ডিআই করে লাভ নেই। আমি ক্লাসে দেখবে ডিআই এর একটা ক্লাস নিয়েছি, সেটা দেখে নেবে, এই রিসেন্ট কালকে না আজকে নিলাম বোধহয়, সেটা দেখে নেবে। যারা আমার পেড ব্যাচে আছো তাদের ডিআই যতটুকু করিয়ে দিয়েছি, এনাফ, আর কিচ্ছু লাগবে না। রিজনিং এর জন্য আমি কিচ্ছু বলবো না, পাতি মক টেস্ট দাও এবং দুপুর 12টায় সৌম্য ম্যামের ক্লাস করো, আর কিচ্ছু লাগবে না রিজনিং এর জন্য। পাতি মক টেস্ট এবং দুপুর 12টায় সৌম্য ম্যামের ক্লাস হয়ে যাবে। জিকেতে তোমরা কোনগুলোকে বেশি জোর দেবে? পলিটি, বিভৎস দরকারি, হিস্ট্রি, বিশেষ করে হিস্ট্রির মিডিয়াভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, এনশিয়েন্টের থেকে বেশি আছে। আর্ট এন্ড কালচার জিকের মধ্যে, সায়েন্সের মধ্যে বায়োলজিতে ভাইটামিনস গুলো বেশি করে দেখবে, ফিজিক্স কেমিস্ট্রিতে জাস্ট লাস্ট কয়েকটা বছরের এমসিকিউ করে যাও, সেই টপিকগুলোকে ভালো করে দেখে যাও, আর কিছু লাগবে না, ঠিক আছে? ইকোনমিক্স যদি খুব চাপ না লাগে তাহলে 5 ইয়ার্স প্ল্যানিং হ্যানা ত্যানাগুলো করে নিও, শাহিন ম্যামের ক্লাস দেখে নিও, তাহলেই হবে। বাট এই আর জিওগ্রাফি, এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু স্কোরিং টপিক হিসাবে দেখতেই হবে, এটা আমি তিনটে লেভেলের জন্যই বলছি। হলো, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই ভাই, শাহিন ম্যামের ক্লাস করো, হয়ে যাবে। নেক্সট নেক্সট আসছে ইংলিশ। ভোক্যাবস তো আমাদের খুব ভালো করে পড়তেই হবে, না হলে আমরা অনেক কিছু পারবো না। আরসিটা রেগুলার মেনটেন করো এবং ক্লোজ টেস্টটা রেগুলার মেনটেন করো। এছাড়া সন্ধে 6টার সময় অপূর্ব স্যার যে ক্লাসটা নেয় সেই ক্লাসটা তো ভালো করে মেনটেন করতেই হবে, তাহলেই হয়ে যাবে। মেনলি তোমাদের প্রবলেম হয় হচ্ছে জিকে এবং ম্যাথামেটিক্সে। ম্যাথের যে চ্যাপ্টারগুলো লিখে দিলাম এইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে স্কোরিং টপিক, জিকের যে চ্যাপ্টারগুলো লিখে দিলাম এইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে স্কোরিং টপিক, এইগুলোর ওপর ভালো করে বেস করে করো, আর কিছু লাগবে, ঠিক আছে? চলো এইবার স্যার প্রিপারেশন করতে থেকে নেব। যদি ফ্রিতে নিতে চাও তিনখানা প্লেলিস্ট আছে যার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। একটা হচ্ছে পুরোটা অ্যারিথমেটিক, একটা হচ্ছে 2023 ফেজ এক্সামের সলিউশন, একটা হচ্ছে অ্যাডভান্স পাথ অ্যারিথমেটিক মিশন SSC। এর সম্পূর্ণ প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা নিয়ে নিও। এছাড়া সকাল 10টায় হয় জিকে ক্লাস, সকাল 11টায় হয় ম্যাথের ক্লাস, দুপুর 12টায় হয় রিজনিং ক্লাস, অ্যান্ড সন্ধে 6টায় হয় ইংলিশ ক্লাস। তোমরা মাঝখানে একটু ঘুরে টুরে নেবে এবং সন্ধেবেলায় 6টায় ইংলিশ ক্লাস করবে, করে আমাদের একদিনের টানা SSC ক্লাস শেষ হবে। ম্যাথের ক্লাসটা দুদিন পর চেঞ্জ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তারপর অন্য জায়গায় চলে যাবো আমি। তো এইটা তোমরা নিতে পারো, রেগুলার মন টু ফ্রাই আমাদের ক্লাস হয়, এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পারো ফ্রি এর জন্য। স্যার যদি আমি আরেকটু ডিটেলসে চাই, ফেস দ্য ফেজ এক্সামস, এই ব্যাচটা আমাদের আছে, ব্যাচ শুরু হয়ে গেছে, এর মধ্যে টাইপিং টেস্ট, আমার একটা ভিডিও কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া থাকবে, মক টেস্ট ফ্রিতে থাকবে, ইবুক ফ্রিতে থাকবে, এবং আরেকটা বিভৎস দরকারি জিনিস অফলাইন গাইডেন্স, এটা কিন্তু আমি এই ব্যাচে দেব। সামনেই 9 তারিখে আমার একটা অফলাইন গাইডেন্সের পুরো ওয়ার্কশপ শিডিউলড আছে 11টার থেকে, তো এইটা কিন্তু আমি দেয়া শুরু করে দিয়েছি। তোমরা যারা ব্যাচে আছো তারা পেয়ে যাবে, যদি কেউ এখনও ব্যাচে না থাকো ইচ্ছা করলে এটা নিতে পারো, ঠিক আছে? আর একটা সারপ্রাইজ গিফট আমি এখানে অ্যাড করে দেবো, কিন্তু সেটা এখন না, যেমন পঞ্চমানের সময় আমি বলেছিলাম যারা পঞ্চমানায় আছো সারপ্রাইজ গিফট অ্যাড করে দেবো, তাদের আমি ফ্রিতে এই ব্যাচে আপগ্রেড করিয়ে দিয়েছি 4-5টা ফ্রি প্রোডাক্ট দিয়ে, কোনো রকম আলাদা টাকা তাদের দিতে হয়নি।
এখানেও আমি বলছি যারা এটায় আছো তাদের আমি ফ্রিতে আরো অনেক কিছু দিয়ে দেবো, বাট আগে অ্যাডমিশন ক্লোজ হোক তারপর, ঠিক আছে? যদি কেউ নিতে চাও আগে একবার আমার সাথে কথা বলে নিও, 720-308-4697, এখানে একটা হাই লিখে পাঠিও, একটা গ্রুপ আসবে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও ভাই, সেখানে আমি রেগুলার ক্লাসের পিডিএফ, রেগুলার ক্লাস ইনফরমেশন দিতে থাকি, ওকে? আর যদি কেউ শুধু ম্যাথের ব্যাচ চাও তাহলে শুধু ম্যাথের ব্যাচও আছে আমার মগজাস্ত্র ব্যাচ, এইটাও তোমরা নিতে পারো, কিন্তু একটাই রিকোয়েস্ট, নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও, না কথা বলে বস নিও, ঠিক আছে? তো চলো আজকে আমি গেলাম, কেউ নতুন কিছু থাকলে, নতুন কেউ এলে আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে যেও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি কেউ নতুন থাকো আমার গ্রুপে না থাকো, 720-308-4697 হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যেও, কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো দাবি দাবা থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাবে, কারো যদি কোনো কিছু নিয়ে ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবো, কারো যদি কোনো স্পেসিফিক জিনিস নিয়ে ভিডিও করার কথা বলার থাকে সেটাও আমাকে জানাবে, আমি সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে ভাই? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে, টাটা।